আসসালামু আলাইকুম অনলাইন ইনকাম ইনডেক্স চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি মোহাম্মদ ফারুক আলম আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলটি যারা নতুন সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককেই স্বাগতম পুরাতন যারা আছেন আমার সাথে নিয়মিত নিয়মিত সাপোর্ট দিয়ে যাচ্ছেন সবাইকে ধন্যবাদ অনলাইন ইনকাম ইনডেক্সে আমি মূলত ক্রিপ্টো रिलेटेड বিভিন্ন ইনফরমেশন শেয়ার করি এবং বিভিন্ন ব্যবসায়িক আলোচনা করি আজকের এই ভিডিওটি তৈরি করছি মূলত একটা নিউজ আপনাদের সাথে ডিসকাস করার জন্য আমি জাস্ট ফেসবুকে আজকে ওপেন করার সাথে আমি ফার্স্ট একটা নিউজ পেলাম এটা হচ্ছে দেশ এমন জালিয়াতি কখনো দেখেনি ডাস বাংলা ব্যাংকের রাজধানীর বাড্ডার এটিএম অটোমেটেড ট্রেলার মেশিন এটিএম বুথ থেকে টাকা তোলা হলেও কোনো রেকর্ড ব্যাংকের সার্ভারে নেই তো সেম একটা ঘটনা আমি ঘটনা টোটালটাই আমি পড়লাম বিস্তারিত প্রথম আলোতে তো এই বিষয়টা আমি শেয়ার করছি বিকজ অফ এই বিষয় সম্পর্কে আমার পূর্ব একটা অভিজ্ঞতা আছে এরকম এর আগে এরকম একটা ঘটনা আমি শুনেছি এবং এই যে ব্যাংকিং সেক্টরে এই ঘটনাগুলি ঘটছে নিয়ার ফিউচার ব্যাংকিং সেক্টরকে হান্ড্রেড পার্সেন্ট ফোকাস দিতে হবে ব্লক টেকনোলজির উপরে যেহেতু আমি ব্লক চ্যান্ড টেকনোলজি নিয়ে আজকে দীর্ঘদিন কাজ করতেছি প্রায় থ্রি পয়েন্ট ফাইভ ইয়ার্স অলমোস্ট ফোর ইয়ার্স আমি ব্লক চ্যান্ড টেকনোলজির বিভিন্ন পার্ট নিয়ে কাজ করতেছি তো আমি ব্লক চেন টেকনোলজি নিয়ে কাজ করতে গিয়ে আমার যে এক অভিজ্ঞতা হয়েছে যে পৃথিবীর সবচেয়ে সিকিউর সিস্টেম কিন্তু এখন ব্লক চেন টেকনোলজি এবং নেয়ার ফিউচার যত ব্যাংক এবং যত বড় বড় ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানগুলি আছে তারা কিন্তু ব্লক চেন টেকনোলজিতে তাদের সিস্টেম সেট আপ করবে বিকজ অফ এজ এই ব্লক টেকনোলজির বাইরে যদি সে অন্য কোনো সিস্টেম অন্য কোনো টেকনোলজি ব্যবহার করতে যায় এক্ষেত্রে তার সে হান্ড্রেড পার্সেন্ট আপনার গ্রাহকদেরকে সিকিউরিটি দেওয়া তার পক্ষে সম্ভব হবে না বিকজ অফ সময়ের সাথে সাথে যারা হ্যাকিং করতেছে তারা আরো অনেক বেশি পরিণত অনেক বেশি তাদের নলেজ হচ্ছে যে কোনো একটা টেকনোলজি যখন রিলিজ হচ্ছে বা যে কোনো একটা আপনার সিস্টেমেটিক আপডেট যখন রিলিজ হচ্ছে তার তাকে কিভাবে ব্রেক করতে হবে সেই টেকনোলজিও কিন্তু আপনার আপনার যারা হ্যাকার যারা ফিনান্সিয়ালি যত বড় বড় স্ক্যামগুলি যারা করতেছে তারা কিন্তু এই টেকনোলজিগুলি আবিষ্কার করতেছে সো ব্লক টেকনোলজি পারে এটার সলিউশন দিতে এটা ছাড়া অন্য কোনো টেকনোলজি এই মুহূর্তে পৃথিবীতে আর নাই যেটা সলিউশন দিতে পারবে ব্লক টেকনোলজিতে যেহেতু আপনার ডিসেন্ট্রালাইজ ফরমেশন থাকে কোনো সেন্ট্রালাইজ কোনো ডাটাই থাকে না কোনো সেন্ট্রাল সার্ভারের কোনো ব্যাপারই থাকে না টোটাল ডাটাটাই ডিসেন্ট্রালাইজ থাকে সেখানে আপনার আপনার এটা হ্যাকিং করার কোনো অপরচুনিটি থাকে না আর হ্যাকিং করলেও যদি আপনার ব্লকচেইন টেকনোলজিতে যেটা হয় যে একজন ইউজারকে আপনি যদি ট্র্যাক করেন একটা ইউজারকে যদি আপনি টার্গেট করেন ওই ইউজারের ক্ষতি আপনি করতে পারবেন বাট ফুল সিস্টেমকে করাপ্টেড করার কোনো সুযোগ আপনার হ্যাকারের কাছে থাকবে না যেহেতু এটা এটা কোনো সেন্ট্রাল পজিশনে থাকে না টোটাল ডাটাগুলি তো আপনারা এই নিউজটা পড়বেন এই নিউজের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদেরকে এখানে যে জিনিসটা খুব উদ্বেগের উদ্বেগের যে ব্যাপারটা সেটা হচ্ছে ব্যাংক থেকে এটিএম বুথ থেকে টাকা তোলা হচ্ছে কিন্তু সেই টাকার ডাটা আপনার ব্যাংকের সার্ভারে নাই এবং কোনো কমপ্লেইন করে নাই যে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা কমে গেছে তাহলে ব্যাংক থেকে যদি আপনার দুই চার বিশ পঁচিশ পঞ্চাশ লাখ টাকা তুলে ফেলে ব্যাংকের সার্ভারে কোনো ডাটা যাবে না কোনো গ্রাহক কমপ্লেন করবে না তাহলে টোটাল বিষয়টাই অন্ধকারে থেকে যাবে তো ফুল নিউজটা পড়ার পরে আমার যে জিনিসটা আমার আমার যে জিনিসটা রিভিউ হয়েছে আমি টু থাউজেন্ড একটা নিউজ পড়েছিলাম যে নিউজটা আপনার প্রায় হান্ড্রেড ব্যাংক আপনার টার্গেটেড হয়েছিল এবং এই একশোটা ব্যাংকে ব্যাংক থেকে প্রায় আপনার থ্রি হান্ড্রেড মিলিয়ন ডলার আপনার স্ক্যাম করা হয়েছিল এবং এটা স্ক্যামটা হয়েছিল টু থাউজেন্ড টুয়েলভে টু থাউজেন্ড ফিফটিনে এটার একটা সামারি বের করে হচ্ছে ক্যাশপে স্কিল ল্যাব যারা ইন্টারনেট সিকিউরিটি প্রোভাইড করে এবং যে ব্যাঙ্কগুলি থেকে আপনার এই স্ক্যামটা হয়েছে যে ব্যাঙ্কগুলির টাকাগুলি চলে গেছে সেই ব্যাংকের কোনো গ্রাহকও কোনো ক্লেম করে নাই এবং সেই গ্রাহকও আপনার ব্যাংকের ব্যাংকের যে ইয়ারলি হিসাব ইয়ারলি হিসাবে ব্যাংক টাকা কম পাচ্ছে বাট কোনো গ্রাহকের কোনো ক্লেম নাই এবং এই টাকাগুলি বিভিন্ন দেশ থেকে ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে টাকাগুলি তোলা হয়েছে তো ক্যাসপেসকি ল্যাবের যে চিফ তাকে প্রশ্ন করা হয়েছিল যে হাউ ইজ ইট পসিবল তো ক্যাসপেসকি ল্যাব যেটা ল্যাবের চিফ যেই জিনিসটা এক্সপ্লেন করেছে আমি আপনাদের সাথে সেই বিষয়টা বাংলায় এক্সপ্লেন করছি ক্যাসপেসকি ল্যাবের যিনি চিফ তিনি করতে দুই থেকে ছয় মাস সময় নিয়েছে তারা এবং এই দুই থেকে ছয় মাস সময় নেওয়ার পরে তারা পুরো ব্যাংকের যে সিস্টেম ব্যাংকের যে ডাটা আছে টোটাল ব্যাংক যেই ব্যাংকের যেই আপনার সফটওয়্যার যেই ম্যানেজমেন্টে চলে ওই টোটাল সিস্টেমটা কি তারা হ্যাক করেছে এবং এটা হ্যাক করার জন্য তারা প্রথমে প্রাইমারি যে কাজটা করেছে সেটা যে ব্যাংকে ব্যাংকে যে কম্পিউটারগুলি ইউজ করে সেই কম্পিউটারগুলিতে বিভিন্ন ইমেল করেছে বা ব্যাংকে যারা যারা কর্মকর্তা তাদেরকে বিভিন্ন ইমেল করেছে সেই ইমেলগুলি যারা ওপেন করেছে তাদের কাছে ব্যাংকের টোটাল সার্ভারের ডাটা আপনার যাওয়া শুরু হয়েছে তো ওরা ছয় মাস যাবত এই ডাটাগুলিকে কালেক্ট করেছে এবং ডাটাগুলি কালেক্ট করে ওরা ফুল ব্যাংকের টোটাল ব্যাংকের সিস্টেমটাকেই তারা কন্ট্রোলে নিয়েছে এবং তাদের তাদের কন্ট্রোলিংটা এরকম এরকম পর্যায়ে আছে যে সে যে যেকোনো একটা ইউজারের ব্যালেন্স ট্রান্সফার করতে পারছে এবং ব্যালেন্স আপডেটও করতে পারছে ফর ব্যাপারটা চাইলে এরকম যে একজন ইউজারের অ্যাকাউন্টে এক হাজার ডলার আছে তো সে এটিএম বুথ থেকে নয়শো ডলার তুললো তাহলে ইউজারের অ্যাকাউন্টে আলটিমেটলি থাকার কথা একশো ডলার বাট সে সিস্টেম যেহেতু তার কন্ট্রোলে আছে সে ওই নয়শো ডলারকে সে ওই একশো ডলারকে আবার একটা শূন্য অ্যাড করে সে আবার এক হাজার ডলার করে দিচ্ছে মানে সিস্টেম তার কন্ট্রোলে থাকার কারণে সে যে কোনো ব্যালেন্স যে কোনো জায়গায় শো করতে পারছে তো এইভাবে করে প্রায় থ্রি হান্ড্রেড মিলিয়ন ডলার ইউরোপের প্রায় চোদ্দটা কান্ট্রিতে বসে এই কাজটা করেছে একটা বড় হ্যাকার গ্রুপ তো টু থাউজেন্ড টুয়েলভে ঘটনাটা ঘটার পরে টু থাউজেন্ড ফিফটিনে এটার একটা সামারি আসে এবং লাস্ট টু থাউজেন্ড এইটিনে আপনার এটার যে মাস্টার মাইন্ড তাকে গ্রেফতার করা হয় স্পেন থেকে তো এখানে দেখেন ইউরোপ সাইড হ্যাকিং গ্রুপ অপারেট ফোরটি কান্ট্রিজ টার্গেটিং হান্ড্রেড ব্যাংক এবং তারা যে ডাটাটা দিয়েছে এটা হচ্ছে ওয়ান বিলিয়ন আর এখানে যেই নিউজটা করেছিল তখন থ্রি মিলিয়ন ডলারের একটা ইনফরমেশন তারা শেয়ার করেছিল তো এই ভিডিওটা আপনারা ডিসক্রিপশন বক্সে পাবেন এবং মজার বিষয় হচ্ছে যে এই যে প্রযুক্তিগত যে যে হ্যাকিংগুলি হচ্ছে এই হ্যাকিংগুলি রোধ করার কিন্তু কোনো হান্ড্রেড পার্সেন্ট কোনো ওয়ে নাই হান্ড্রেড পার্সেন্ট কোনো রাস্তা কিন্তু এখন পর্যন্ত নাই আমি মালয়েশিয়াতে থাকার সুবাদে আমি যে জিনিসটা দেখেছি মালয়েশিয়ার ব্যাঙ্কগুলি প্রচুর আপডেট করে তাদের প্রতিনিয়ত তাদের বিভিন্ন অ্যাপসের আপডেটেশন এবং অ্যাপস বিভিন্ন লিমিটেশনও দেয় তারা যেমন অ্যাপসের লেনদেন করলে আপনি এত লেনদেন করতে পারবেন আপনি ওয়েবে করলে এত লেনদেন করতে পারবেন তাদের টু স্টেপ থ্রি স্টেপ সিকিউরিটি তারা মেনটেন করে বিভিন্নভাবে তারা কিন্তু এই প্রযুক্তিগুলি চেষ্টা করে যে কোনো ধরনের বা কোনো যেন হ্যাকিং যেন না হয় তো আমাদের দেশেরও কিন্তু এখন যেহেতু প্রচুর ব্যাংকিং ইউজার প্রচুর ইউজার ব্যাংক ব্যাংক ইউজ করছে এবং লাস্ট আমরা আরও একটা নিউজ পেয়েছিলাম যে কার্ড ক্লোন করে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে কিন্তু অনেক প্রবলেম কিন্তু বাংলাদেশের আপনার ব্যাংকিং সেক্টরগুলিতে হচ্ছে এবং এটার সলিউশন কিন্তু ব্লক চেন টেকনোলজিতে আছে সো আমরা যেটা আমি যেটা ফিল করি যেটা আমার ব্যক্তিগত আপনার আইডিয়া এটা হচ্ছে নিয়ার ফিউচার আমাদের দেশের ব্যাংকগুলি কিন্তু ব্লক চেন টেকনোলজির দিকে ঝুঁকবে ব্লক চেন টেকনোলজি অনেকেই ব্লক চেন টেকনোলজি আর বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি থেকে এক করে ফেলে বিষয়টা কিন্তু একদমই টোটাল ডিফারেন্ট জিনিস ব্লক চেন টেকনোলজি এবং বিটকয়েন ইটস নট টুগেদার বিটকয়েন হচ্ছে ফার্স্ট ফার্স্ট ভার্চুয়াল কারেন্সি যে ব্লকচেন প্রযুক্তি প্রযুক্তিকে ব্যবহার করেছে বাট ব্লক চেন প্রযুক্তি আপনি চাইলে যে কোনো ব্যবসায় ইউজ করতে পারবেন আপনি চাইলে আপনার ফ্রান্চাইজি বিজনেস ইউজ করতে পারবেন আপনি চাইলে আপনার হোটেল বিজনেসে ইউজ করতে পারবেন লট অফ লট অফ আপনার অপরচুনিটি আছে আপনি টেকনোলজি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন লাস্ট ইয়ারে আমি প্রায় উপরে প্রজেক্টে কাজ করেছি যারা সবাই ব্লক চেন বেসড বিভিন্ন প্ল্যাটফর্ম ডেভেলপ করছে এই প্ল্যাটফর্মের ভিতরে এরকম প্ল্যাটফর্ম আছে যারা রোবট সাপ্লাই দেবে সারা পৃথিবীতে তো এখানেও তারা ব্লক চেন প্রযুক্তিকে ব্যবহার করছে তারা মোবাইলে ডাটা সার্ভিস দেবে সেটাও ব্লকচেন প্রযুক্তিতে ব্যবহার করছে মাল্টিপল বিজনেস সব ধরনের বিজনেসই ব্লকচেইন প্রযুক্তির দিকে আসছে তো আমাদের দেশের মানুষের ভিতরে কিন্তু এক ধরনের বা আমাদের নীতি নির্ধারক যারা আছে তাদের ভিতরে ব্লক চেন বিষয়টা নিয়ে তাদের একটা এক ধরনের ভ্রান্ত ধারণা আছে যে ব্লক চেন আর বিটকয়েন একই জিনিস বিষয়টা কিন্তু একরকম না একই জিনিস না সো এই যে ব্লক চেনের উপরে যে একটা প্রভাব আপনার যখন সারা পৃথিবীতে পড়বে যে ব্লকচেন টেকনোলজি ব্যবহার করার যে একটা আপনার আইডিয়া আসবে মানুষের ভিতরে মানুষের ভিতরে যে একটা ডিমান্ড তৈরি হবে তখনই কিন্তু ব্লক চেন রিলেটেড কোম্পানিগুলোর ডিমান্ড বাড়বে ব্লক চেন সার্ভিস ব্লক চেন রিলেটেড সার্ভিস যারা প্রোভাইড করছে তাদের ডিমান্ড বাড়বে আর অ্যাজ এ আমরা যারা ক্রিপ্টো ইউজার আছি যারা ক্রিপ্টোকারেন্সি ইউজ করি বা ক্রিপ্টোকারেন্সিকে আমরা ডেইলি বেসিস যে বিভিন্ন কাজে ইউজ করতেছি তো তারা কিন্তু এই ব্লক চেন টেকনোলজির এই রেভুলেশনের মাধ্যমে কিন্তু তাদের আর্নিং অপরচুনিটি ক্রিয়েট হতে থাকবে সো দিস ইজ দ্য ইনফরমেশন আমি মূলত যে বিষয়টাকে ফোকাস করতে চেয়েছি যে আমাদের দেশে যে ব্যাংকিং প্রযুক্তি এখন ব্যবহার করা হচ্ছে নিয়ার ফিউচার খুব অল্প সময়ের ভিতরে আমরা দেখতে পারবো যে এর ভিতরে একটা মিরাকাল চেঞ্জ আসতেছে এবং সেখানে ব্লক চেন টেকনোলজিটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে কিন্তু কাজগুলি করা হবে কাজগুলি হবে এবং অ্যাজ এ আমরা ব্লক চেন ইউজার যারা আছে তারা কিন্তু ওই সময়টাতে তাদের অনেক বেশি আমি বলতে পারি যে তারা অনেক বেশি আপনার প্রাউডলি ব্লক চেন প্রযুক্তি ইউজ করতে পারবে এবং যদি আর্থিকভাবে হিসাব করি তাহলে কিন্তু ব্লক চেন সার্ভিস প্রোভাইডারগুলি যেহেতু এই ধরনের সার্ভিসগুলি প্রোভাইড করবে সো ব্লক চেন সার্ভিস প্রোভাইডারদের যদি শেয়ার আপনার কাছে থাকে তখন কিন্তু আপনি অনেক বেশি গেইন হওয়ার অপরচুনিটি আছে তো এই ছিল মোটামুটি বিষয়বস্তু এই ভিডিওর মাধ্যমে আমার এই একটা পূর্ব একটা ইনফরমেশন ছিল সেই ইনফরমেশনটা আপনার সাথে শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম